ভারতবর্ষে ভারতনগরের তেতুল্যায় সবাইকে একটা সুন্দর নমস্কার জানিয়ে আসুন, আজকে তৈরি করে ফেলি সন্ধেবেলায় বা সকালবেলায় খাওয়ার মতন একটা দারুণ অন্য স্বাদের, অন্য রকমের, অন্য রেসিপির একটা সুস্বাদু টিফিন। সেই টিফিনটার রেসিপিটা আজকে কত সহজ উপায়ে বাড়িতেই তৈরি করছি সেটাই থাকলো। চারটে ডিম এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে এটাকে আর একটু গোলমরিচ দিয়ে ডিমটাকে আগে একটু ফাটিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব কেটে রাখা কিছু সবজি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা গাজর, এভাবে গ্রেট করে রেখেছি গাজরটা, দুটো টমেটো কুচিয়ে রেখেছি, আর কিছুটা ধনে পাতা, দিয়ে দেব কালো নুন, দিয়ে এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আজকে রান্না টান্না একটুখানি কম রেখেছি, আর বাচ্চাদের স্কুল ছুটি আছে, সানডে না কিন্তু, আজকে বুধবার, কিন্তু বাচ্চাদের স্কুল ছুটি, রান্নাটাও একটু কমের মধ্যে রেখেছি, তাই ভাবলাম একটা অন্য কিছু ব্রেকফাস্ট সবাইকে করে খাওয়াই। তো এই এগ পরোটাটা ভীষণ তাড়াতাড়ি হয়, হাতের কাছেই সব জিনিস থাকে, আর খুব সুস্বাদু হয় খেতে, সবাই ভীষণ ভালো করে খায়, আমার বাড়িতে এটা বানালে সবাই খুব ভালো করে খায়। তাই আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করছি, আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন বাচ্চারাও ভীষণ খুশি হবে খেয়ে এবং বড়রাও ভীষণ ভালো বাসবে। এবারে এটাই দিয়ে দিচ্ছি ময়দা, আমি এখানে প্রায় 1.5 কাপ মতন ময়দা দিলাম, আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী সেই বুঝে ময়দাটা দেবেন। দিয়ে দিচ্ছি অরিগ্যানো, এটা টোটালি অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে এটা দেওয়ার কোনো দরকার নেই, এটা ছাড়াও কিন্তু ভীষণ ভালো হয়। দিয়ে দিচ্ছি উপর থেকে দাও চিলি ফ্লেক্স, সব কিছু দিয়ে, আর দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা। এবারে আস্তে আস্তে করে জল দিয়ে আমি এটাকে একটু পাতলা, একদম পাতলা না আবার খুব ঘন না, এরকম একটা ব্যাটার তৈরি করে নেব। খুবই সহজ, করতে কোনো ঝামেলাই নেই, একটু ঘরে সস থাকলো আর এরকম একটা এক পরোটা বানিয়ে নিলেন, খুব সুন্দর টিফিনটা কিন্তু খাওয়া হয়ে যায়, সেটা দিন আপনারা সন্ধেবেলায়ও খেতে পারেন আর সকালের দিকেও খেতে পারেন। ভালো করে এটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, আরেকটু জল দেব, একটু দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে নাড়িয়ে নেব, আমার মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে, আমি আরে একটু জল এর মধ্যে মেশাচ্ছি, খুব বেশি ঘন করব না, একটু পাতলাই করব। এই অবস্থায় আপনারা একটু নুনটা দেখে নেবেন, আমারও মনে হচ্ছে একটুখানি নুন এখানে আমারও দিতে হবে, তো আমি আবারও একটুখানি এখানে কালো নুন বা বিট নুন, ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি। এখানে সাদা নুনটা ব্যবহার করবেন না, ব্ল্যাক সল্টটাই এই টেস্টটা কিন্তু ভালো আসবে, আর একদাই যদি বাড়িতে না থাকে তাহলে কি করা যায়, সাদা নুনই দেবেন, আফটার অল খাওয়া নিয়ে মতলব। আমার ব্যাটারটা কিন্তু রেডি, এবার চলে যাব সরাসরি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দেব। একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, এখানে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি।
এটা ভীষণই হেলদি, অতিরিক্ত তেলের কোনো দরকার নেই। ব্যাস একটু অয়েল হালকা করে একটু ব্রাশ করে দেবো, যাতে এটা সুন্দর করে উল্টানো যায়, আর কিছুই না। আর গ্যাসটা লো টু মিডিয়াম হিটে রাখবো। এবার এখান থেকে এক হাতা, এবার এখান থেকে এক হাতা গোলা নেব, নিয়ে এটার মধ্যে ছেড়ে দেব। একটুখানি কাস্তে করে এটাকে চারিদিকে একটুখানি পাতিয়ে দেব। ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত ভাজবো মিনিট দেড়েক মতন, তারপর আবার এটা উল্টিয়ে দেব। এই পিঠটা হয়ে গেছে, এক মিনিটও লাগেনি, উল্টে দিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ব্যাস আর কিচ্ছু না, একটুখানি সস নিয়ে নেব, সুন্দর খাওয়া হয়ে যাবে, পেটও ভরবে, খেতেও ভালো লাগবে। আর রোজ রুটি তরকারি বা মুড়ি বা চিড়ে এইসবের থেকে একটু ইউনিক খাওয়াও হলো, বেশ ভালোই লাগবে। আমার একটা হয়ে গেছে, আমি তুলে নিলাম, আর একটা করে দেখাচ্ছি। একটু অয়েল ব্রাশ করে দিলাম, অল্প একটু অয়েলেই হয়ে যাচ্ছে। আমি এখানে আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে ব্যাটারটা দিয়ে সুন্দর করে হাত আর পেছনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে এটা একটু মানে সুন্দর করে হয়ে যাবে। তাতে পাতলা করতে চাইলে আপনি পাতলাও করতে পারেন, কিন্তু আমি একটু মোটা করে রাখছি, যাতে খাওয়ার সময় যখন কামড় দিয়ে খাবো বেশ সুন্দর লাগে। তো এপিট ওপিট সুন্দর করে লাল করে ভেজে নিয়ে এইবারে তুলে নেব। আজকের এই সুন্দর একটা মানে কম এফোর্ট লেস বলতে গেলে এফোর্টলেসই এরম একটা সুস্বাদু টিফিন আপনাদের কেমন লাগলো জানাবেন। এরকম বিভিন্ন ধরনের টিফিন যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন, সেই সব রেসিপিও কিন্তু আসতে চলেছে। তো ভালো লাগলে লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব।